অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ, রামকুমার নামে জনপ্রিয়। আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আমি ইংরাজি মাসফল নিয়ে আলোচনা করছিলাম। অলরেডি আমি অক্টোবর মাসের জন্মালে কি হয় সেটা নিয়ে আলোচনা করেছি। এরপরে আমি তার পরের মাস নভেম্বর মাসে জন্মালে কি ফল লাভ হয়, তাদের সব চরিত্র, তাদের ভাগ্য, তাদের কর্ম, তাদের দাম্পত্য জীবন, কোন কোন বয়সে ফারাজক, কেটে গেলে ম্যাক্সিমাম কতদিন আয়ু হতে পারে, তাদের সন্তান, এইসব নিয়েই আমার আজকের আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ ভাগ্য জানতে পারবেন না। আর প্রত্যেকটা মাসই দেখবেন, একটা আপনার যে মাসে জন্ম সেই মাসটা শুধু দেখলেন, অন্য মাসগুলো দেখলেন না, তা কিন্তু হয় না। কারণ আপনার নভেম্বর মাসে জন্ম হলেও আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী কিন্তু অন্য মাসে জন্ম হতে পারে, আপনার সন্তানের অন্য মাসে জন্ম হতে পারে, আপনার পিতামাতার অন্য মাসে জন্ম হতে পারে, বা পরিবারের অন্য কারোর অন্য মাসে জন্ম হতে পারে। এই সকলের ভাগ্য নিয়েই কিন্তু একটা পারিবারিক সুখ, পারিবারিক ভাগ্য তৈরি হয়, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। যাই হোক, আমার আলোচনা ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনারা যদি নভেম্বর মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের সাথে কতটা মিলল, বা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে আপনারা কোন বিষয়ে জানতে চান, আমি সেই সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাবস্ক্রিপশান, লাইক, কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা অনেক বাড়াবে। ভবিষ্যতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, এ আশা রাখি। আর আপনারা যারা নতুন জ্যোতিষ শিখছেন, যারা জ্যোতিষ বিষয়ে ইন্টারেস্টেড, যারা নিজের ভাগ্য নিয়ে জানতে চান, যারা জ্যোতিষ বিষয়ে জ্ঞান পিপাসু, যারা রোজ জ্যোতিষ বিষয়ে আপডেট পেতে চান, তারা অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এবং ভিডিওগুলো শেয়ার করতে ভুল করবেন না, যাতে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধুবান্ধব সকলেই দেখার সুযোগ পায়, কেউ যেন এই ভিডিওগুলো দেখা থেকে বঞ্চিত না হয়, সবাইকে দেখার সুযোগ করে দেওয়াই আমাদের কর্তব্য। যাই হোক, মূল আলোচনায় যাওয়া যাক। নভেম্বর মাসে জন্ম হলে পুরুষের কেমন ভাগ্য হয়? পুরুষরা হয় চিন্তাশীল, বিদ্বান, সহজে অন্যকে বিশ্বাস করেন না, চরম ধার্মিক অথবা চরম ধর্মবিদ্বেষী, অর্থ উপার্জন ও সঞ্চয় করার সুযোগ অনেক পাবেন, তবে খুব বেশি অর্থ সঞ্চয় করতে পারবেন না, কাউকে বিশ্বাস করে প্রতারিত হবেন। জীবনে একবার খুব বড় অর্থ পাওয়ার আশঙ্কা রয়েছে যারা নভেম্বর মাসে যেসব পুরুষ জন্মগ্রহণ করেন। ভ্রমণে শুভ ও লাভ হবে, দয়ালু ও মিষ্টভাষী হওয়ার জন্য অন্যের মন সহজেই জয় করতে পারবে, আবার চট করে ভুল বোঝাবুঝি হবে। দাম্পত্য জীবন সুখের হবে, স্ত্রী ভাগ্য ভালো হবে এবং তার দ্বারা উন্নতি হবে, সন্তান অনেক হতে পারে তবে নিজের ইচ্ছায়। 9, 22, 40 বছরে ফারাজক কেটে গেলে 72 বছর পর্যন্ত ম্যাক্সিমাম আয়ু হতে পারে, সাধারণত হতে দেখা গেছে। এবার নভেম্বর মাসে জন্মালে নারীর কেমন ভাগ্য হবে? নারীদের গোলগাল মুখস্থিরী হয়, খুব সুন্দরী না হলেও সৌন্দর্য থাকার জন্যে অভিমান থাকে, যেমন সহজে মানুষকে বিশ্বাস করে তেমনই বিশ্বাসভঙ্গ হলে প্রচণ্ড রেগে যান, অন্য নারীদের দেখতে পারে না, ফলে শত্রু সৃষ্টি হয়, অন্যের কথা শুনলে স্বামী এদের ভুল বোঝে, তবে পরে সে ভুল ভেঙে যায়। রোগের মধ্যে এদের পেটের রোগের যোগ হওয়ার, অনেক সন্তানের জননী হতে পারেন, তবে সন্তানদের কাছ থেকে সুখ পান। 2, 5, 20 ও 36 বছরে এদের ফারাজক থাকে, কেটে গেলে ম্যাক্সিমাম 80 বছর পর্যন্ত আয়ুযোগ কিন্তু এদের দেখা যায়। এই হলো নভেম্বর মাসে জন্ম হলে কেমন ভাগ্য হয় তার একটা ওভারঅল আলোচনা। আমার এই আলোচনা সম্পূর্ণরূপে দেখার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাবস্ক্রাইব করছেন, সাপোর্ট করছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট পোস্ট করছেন,
তার জন্য সত্যি আমি আপ্লুত, আর আপনারা আমার পাশে দাঁড়িয়ে আছেন তার জন্য সত্যি ভালো লাগছে, আর আপনাদেরকে জানাই কনগ্রাচুলেশনস। অনেক অসাধ জ্যোতিষী ইউটিউব চ্যানেল খুলে বসে আছে, তারা ইউটিউবে এমন আলোচনা করছে যেগুলো শুনলে আপনারা সত্যি আকৃষ্ট হয়ে যাবেন এবং চেম্বারে যেতে বাধ্য হবেন। চেম্বারে গেলেই তারা আসল লোক দেখতে পাবেন, কোনো প্রেডিকশনই মিলবে না, অথচ তাদের ভিজিট একজন ডাক্তারের ভিজিটের থেকে 5 গুণ 6 গুণ বেশি। যাই হোক, আমার বলে আমি সব ভিডিওতে এগুলো আলোচনা করার চেষ্টা করছি, আর আপনারা যারা সেই সব জ্যোতিষী থেকে ঘুরে এসেছেন এবং আমার এই ফলাদেশ মানে আমার যে কথাগুলো যে তারা অসৎ যদি প্রমাণ পান, তাহলে তাদের ইউটিউব চ্যানেলগুলো আপনারা ব্যান করে দিন, দেখা বন্ধ করে দিন। ইউটিউব থেকে তারা প্রচুর রোজগার করছে, এখন মানুষের অর্থমন্দা যাচ্ছে, যারা বেসরকারি কোম্পানিতে জব করছে, যারা ব্যবসা বাণিজ্য করছে, তাদের আর্থিক মন্দা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, যার জন্য তারা জ্যোতিষীর কাছে ঠিকমতো যেতে পারছে না। এখন জ্যোতিষগুলো সব ইউটিউব চ্যানেলগুলো বসে আছে, দিনে 10টা 15 20টা ভিডিও আপলোড করছে, এটাই তাদের উপার্জনের পথ হয়েছে, ডলারে বিদেশ থেকে টাকা আসছে। তো যাই হোক, সেটা আপনারাই বুঝবেন, যখন তার কাছে যাবেন তখনই বুঝতে পারবেন কে সৎ কে অসৎ, এটা আমার বলার প্রয়োজন নেই। আমিও একজন জ্যোতিষী, জ্যোতিষীটা আমার পেশা না, আমার হবি, তবু মানুষ এটাকে সামান্য হলেও পেশাতে কনভার্ট করে দিয়েছে, মানুষকে সেবা করার চেষ্টা করছি। যাই হোক, আপনারা বুঝবেন যে আমি কতটা ঠিক বললাম। আজ এখানেই শেষ করছি, নতুন বছর আসছে, সকলেই ভালো থাকুন এই কামনা করি।